রাজধানী সহ দেশে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে দাম কমেছে থেকে থেকে টাকা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে টাকায় আমদানি করা চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকায় টিসিবির মাধ্যমে দেওয়া পঁয়তাল্লিশ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ পচায় রাস্তা দিব না এখন সরকার যে কয়দিন চালায় কি করব কিছু তো এখান থেকে আসছি সিলেটের খোলা বাজারে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক কিন ব্রিজ পয়েন্টে টিসিবির পেঁয়াজ বিক্রির অস্থায়ী লাইনে দাঁড়ান মেয়র রাজধানীর শ্যামবাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অসাধু ব্যবসায়ীদেরকে কালকেও আমরা জরিমানা করেছি তারা মূল বাউচারে একটা লিখেছে আবার ফেক বাউচার দিয়ে আরেকটা লিখে পেঁয়াজ বিক্রি করছিল তারা এটা ইয়া হবে সফল হয়নি আমরা ভেঙে দিয়েছি তাদের চক্র বাণিজ্য সচিব জাফর বলেন আগামী মঙ্গলবার বিমানে করে পেঁয়াজের প্রথম চালান পৌঁছাবে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে তিনি কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী এই আপৎকালীন সমস্যা নিরসনের জন্য ত্বরিত গতিতে কার্গো বিমান যোগে মিশর তুরস্ক চীন সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের নানা উদ্যোগের ফলে দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি অতি দ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে আপেল শাহিয়ার আরটিভি ঢাকা